আপনারা হয়তো জানেন যিশুখ্রিস্টের বিচার হয়েছিল জেরুজালেম শহরে সে সময়ে জেরুজালেমের গভর্নর ছিলেন রোমান শাসক পন্টিয়াস পাইলট একদিন তার কাছেই ইহুদিরা যিশুকে নিয়ে আসে বিচারের জন্য রোমান গভর্নর পন্টিয়াস যিশুকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার মতো তেমন কোনো কারণ খুঁজে পেলেন না কিন্তু প্রাসাদের বাইরে অপেক্ষমান উন্মত্ত জনতার অস্তিত্বকে তিনি উপেক্ষা করতে পারেননি রক্ত পিপাসু সেই জনতার দিকে তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন তোমরা কি এই লোকটির মৃত্যুর পাপ ভোগ করবে জিঘাংশু জনতা চিৎকার করে উঠে বলেছিল হিজ ব্লাড বি অনাস অ্যান্ড অন আওয়ার চিলড্রেন ও রক্তপাতের দায়িত্ব আমরা বংশ পরম্পরায় ভোগ করব এরপর রোমান গভর্নর পন্টিয়াস পাইলেট যিশুর মৃত্যুদণ্ড উচ্চারণ করে অন্তপুরে চলে যান শুরু হয় চরম নিপীড়ন ও নিষ্পেষণ একদিকে যিশুর উপর সীমাহীন অত্যাচার অন্যদিকে যিশুর অকল্পনীয় সহনশক্তি সেই ঐতিহাসিক দ্বৈরথে যিশু শেষ পর্যন্ত মৃত্যুবরণ করলেও সহনশক্তির জয় হল মানব সভ্যতার ইতিহাসে যিশু চিরকালের জন্য ধ্রুবতারা হয়ে রইলেন আপনারা সকলেই জানেন যে যিশুখ্রিস্টের জন্ম তারিখ থেকেই ইংরেজি বছর গণনা শুরু হয় কিন্তু এই গণনা কিন্তু কখনোই ত্রুটিমুক্ত নয় যিশুখ্রিস্ট আসলে জন্মগ্রহণ করেছিলেন চতুর্থ বিসিতে জুডিয়া প্রদেশের বেথেলেম শহরে পঁচিশে ডিসেম্বরে তার আবির্ভাব তার বাবা ও মা হলেন জোসেফ এবং মেরি ন্যাজারত থেকে বেথেলেমে এসেছিলেন জোসেফ তার আসন্ন প্রসবা স্ত্রীকে নিয়ে সে সময়ে কোনো সরাইখানায় তার জায়গা হয়নি অবশেষে এক আস্থা বলে ঘোড়ার জাবনা দেবার গামলার মধ্যে প্রবল ঠান্ডা দুর্গন্ধ আবর্জনা আর আর নিদারুণ এক অন্ধকারের মধ্যে জন্ম নিলেন পৃথিবীর মানুষের দুঃখের দেবতা যীশু খ্রিস্ট আমাদের মনে রাখা দরকার যে যিশু যে সময়ে পৃথিবীতে এসেছিলেন সে সময়ে রোমে চলছিল চরম নৈরাজ্য রোম সম্রাট সিজার রোমের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছিলেন অকারণে ইহুদি হত্যায় ছিল শাসকদের অন্যতম বিলাস অত্যাচারিত নিপীড়িত সেই ইহুদিরা ভয়ঙ্কর সেই অন্ধকার থেকে ভিতরে ভিতরে মুক্তির পথ খুঁজছিল তারা ভেবেছিল তাদের মনে বিশ্বাস ছিল তাদের জীবনে একজন পরিত্রাতা আসবেন একজন মেসো আসবেন যিনি তাদের এই অপমানের হাত থেকে এই দুর্দশার হাত থেকে তাদেরকে উদ্ধার করবেন রক্ষা করবেন এরকমই এক সময়ে একজন সাধু পুরুষের নাম চারিদিকে শোনা গেল তার নাম জোহান দ্য ব্যাপটিস্ট জুডিয়ার মরুভূমির এক গুহায় বাস করতেন সাধু জোহান দ্য ব্যাপটিস্ট অত্যাচারিত নিপীড়িত ভয়ার্থ ইহুদিরা দলে দলে ভিড় করতে শুরু করল তার কাছে সেখানেই একদিন যিশু খ্রিস্ট আসলেন সহজ সরল সাধারণ একজন মানুষ যিশুর অহংকারহীন দুই চোখের দিকে বহুক্ষণ তাকিয়ে রইলেন সাধু জোহান দা বাপটিস্ট তারা দুজনেই ছিলেন প্রায় সমবয়সী দুজনেরই বয়স প্রায় তিরিশ বছর যিশু সাধু জোহানকে বারবার অনুরোধ করলেন অন্যদের মতো জর্ডন নদীর জলে স্নান করিয়ে তাকে ব্যাপটাইজড করা হোক জোহান অবাক হয়ে বললেন আমি তো তোমার কাছে দীক্ষিত হয়ে পবিত্র হব আর তুমি এসেছ আমার কাছে দীক্ষিত হতে অবশেষে নাছরবান্দা যিশুকে নিয়ে সাধু জোহান নেমে পড়লেন জর্ডন নদীর জলে দীক্ষা দিলেন যিশু খ্রিস্টকে জোহান্দা দা ব্যাপটিস্টের কাছে দীক্ষিত হবার পর জুডিয়ার মরুভূমির এক গুহায় চল্লিশ দিনের কঠোর সাধনায় নিজেকে নিমগ্ন করলেন যিশু খ্রিস্ট তিনি যখন জনগণের অন্তরালে নিভৃতে কঠোর কঠিন সাধনায় আত্মস্থ হয়ে আছেন ঠিক সেই সময় রোমান শাসকদের ঘৃণ্য চক্রান্তে সাধু জোহানকে নির্মমভাবে হত্যা করা হল বলা বাহুল্য সেই ভয়ঙ্কর মর্মান্তিক মৃত্যু যিশু খ্রিস্টকে প্রত্যক্ষ করতে হয়নি যিশু সাধু জোহানের কাছে দীক্ষিত হয়েছিলেন মাত্র ৩০ বছর বয়সে আর মাত্র ৩৩ বছর বয়সে তাকে হত্যা করা হয় তিরিশ থেকে তেত্রিশ মাত্র তিন বছর হল যিশুখ্রিস্টের কার্যকাল এই তিন বছরে যিশুখ্রীষ্ট পৃথিবীতে ধর্মরাজ্য বা কিংডম অফ গড প্রতিষ্ঠার চেষ্টা করেছেন অত্যন্ত ধীর স্থিরভাবে গরিব সর্বহারার দল বৃদ্ধ বৃদ্ধা সমাজের পতিতা নারী সাংসারিক আগুনে দগ্ধ নারী পুরুষ গৃহস্থ এরা সবাই দলে দলে যিশুর কাছে এসে ভিড় জমাতে শুরু করল আর যিশু খ্রীষ্ট খুব সহজ সরল ভাষায় সবাইকে ঈশ্বরের কথা শোনাতে লাগলেন শুনলে অবাক হবেন যে যিশু কখনোই কোনো ধর্মমতের কথা কিন্তু বলেননি কখনোই কোনো গির্জা বা কোনো ধর্মীয় সংগঠন তৈরির কথা তিনি বলেননি তিনি ছোট ছোট কথায় মানুষকে বলেছেন তার আচরণীয় কর্তব্য কর্তব্যকর্ম কি একজন বন্ধু হিসাবে মানুষের কি করা উচিত একজন মায়ের কি কি কাজ করা উচিত একজন পিতার আচরণীয় কাজগুলো কি কি একজন প্রতিবেশীর কর্তব্য কর্তব্যকর্ম কি একজন রাজার আচরণীয় কাজগুলো কি কি এই সব এই সব। ছোট ছোট বিষয়ে যীশুখ্রীষ্ট মানুষকে উপদেশ দিতেন খুব গুরুগম্ভীর কাজ কিন্তু নয় ঈশ্বরের ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য তিনি এই সহজ সাধারণ ছোট ছোট কাজগুলিই তিনি করতেন গ্যালিলির সমুদ্র পাড়ে টেলহাম পর্বতমালার উপর দাঁড়িয়ে তিনি বিশাল জনতার সামনে তার এই মানব প্রেম ধর্মের কথা তিনি বর্ণনা করতেন খ্রিস্টান জগতে তার এই বাণী চিরকালের জন্য সারমন অফ দ্য মাউন্ট নামে সুপরিচিত হয়ে আছে যিশু প্রচার করতে করতে একসময় এসে উপস্থিত হয়েছিলেন জেরুজালেম শহরে সেখানেও দলে দলে মানুষ ভিড় করতে শুরু করল যিশুর কাছে যিশু সুৎখরদের বাজার থেকে চলে যাওয়ার কথা বললেন মন্দির নিয়ে প্রশ্ন তুললেন মন্দির ভেঙে দেওয়ার কথা বললেন তিনি সবাইকে বললেন এইসব ইট কাঠ পাথরের কথা শুনবে না আমার কথা শোনো আমি আমি ঈশ্বরের সন্তান তিনি সাধারণ মানুষের কাছে মুক্তির কথা বললেন বাতাসে আগুনের মতো দাউ দাউ করে ছড়িয়ে পড়ল যিশুর কথা রিক্ত মানুষের কাছে তার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে প্রবল ভয় পেল ইহুদি পুরোহিত সমাজ পুরোহিতরা অস্থির হয়ে উঠল শঙ্কিত হয়ে পড়ল অবশেষে গোপন পরামর্শ করে ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নিল ইহুদি পুরোহিত সমাজ যিশুকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে তাকে যেন তেনভাবে হত্যা করতেই হবে ইহুদি ধর্ম আর যীশু খ্রিস্ট একই সঙ্গে কিছুতেই এই পৃথিবীতে থাকতে পারে না যিশু সে সময়ে শিষ্যদের সাথে থাকতেন তিনি যেন বুঝতে পেরেছিলেন তার সময় শেষ হয়ে আসছে বাতাসে মৃত্যুর গন্ধ তিনি যেন উপলব্ধি করলেন মৃত্যুর এক সপ্তাহ আগেই এক মধ্য রাতে তিনি বলে উঠলেন নাও ইজ মাই সোল ট্রাভেলড যিশুর জীবনের শেষ এক সপ্তাহ খ্রিস্টান জগতে প্যাশান উইক নামে পরিচিত সেই সপ্তাহের বৃহস্পতিবার সন্ধ্যেবেলা শিষ্যদের সাথে তিনি তার ইহুদি জীবনের শেষ খাবার খেতে বসলেন আপনারা জানেন যে ইতিহাসের পাতায় শিষ্যদের সাথে যীশুখ্রিস্টের সেই শেষবারের জন্য খাদ্য গ্রহণ করার ঘটনাকে লাস্ট সাপার বলে চিহ্নিত করা হয় সেদিন তিনি একটি রুটিকে ছিঁড়ে টুকরো টুকরো করে শিষ্যদের দিয়ে বলেছিলেন টেক ইট দিস ইজ মাই বডি সবাই তো ভীষণ অবাক সেদিন খাওয়া দাওয়া শেষ হলেই যীশুখ্রিস্ট এক আশ্চর্য কাজ করলেন এক গামলা জল আর তোয়ালে দিয়ে সকল শিষ্যদের পরম যত্নে পা ধুইয়ে দিলেন শিষ্যরা নির্বাক উৎকণ্ঠিত পা ধোয়াবার পর যিশু বললেন আমি যেমন তোমাদের ভালোবেসেছি তেমনি করে তোমরা পরস্পরকে ভালোবাসবে এরপর হঠাৎই তিনি বলে উঠলেন তোমাদের মধ্যে একজন আমার প্রতি বিশ্বাসঘাতকতা করবে যীশুর গুরুগম্ভীর স্বরে উচ্চারিত শব্দগুলি সকল শিষ্যদের একেবারে নিশ্চল করে দিল সবাই পরস্পরকে বলতে লাগলেন যে যিশু তো তাদের পরম গুরু তার সাথে বিশ্বাসঘাতকতা এ অসম্ভব আচমকা যিশুখ্রিস্ট শিষ্য পিটারকে উদ্দেশ্য করে বললেন আজ ভোররাতে রাতে মুরগি ডেকে ওঠার আগে তুমি আমাকে তিনবার অস্বীকার করবে পিটার চমকে উঠলেন তিনি ক্ষোভের সুরে তিনি বললেন প্রভুর জন্য তিনি নিজের জীবন দিতে প্রস্তুত তিনি কখনোই প্রভুকে অস্বীকার করতে পারেন না সে যে ঘটনা ঘটল তা সত্যি অবিশ্বাস্য গভীর রাতে যিশু যখন ঈশ্বরের কাছে প্রার্থনায় নিমগ্ন সেই সময় ইহুদি পুরোহিতদের অভিযোগ পেয়ে রোমান সৈন্যরা ঘিরে ফেলেছে যিশুর আস্তানা ভোর রাতে পিটারকে যখন জিজ্ঞাসা করা হলো সে যিশুকে চেনে কি না পিটার প্রাণের ভয়ে বললেন না তিনি যিশুকে চেনেন না সেই প্রথমবার পিটার যিশুকে অস্বীকার করলেন দ্বিতীয়বার ভোরের দিকে এক পরিচারিকা পিটারকে চিনে ফেলতেই পিটার ভয়ে চিৎকার করে বলে উঠলেন না আমি যিশুকে চিনি না এরপর পিটার যখন ইহুদি জনতার কাছে ধরা পড়ে যান জনতা যখন তাকে প্রবল মারধর করতে শুরু করল পিটার উচ্চস্বরে তৃতীয়বারের জন্য বলে উঠলেন না আমি যিশুর শিষ্য নই আমি যিশুকে চিনি না আর ঠিক তখনই ভোরের মুরগি ঠিক তিনবার ডেকে উঠল পিটারের মনে পড়ল গুরুদেবের ভবিষ্যৎবাণীর কথা আকুল এক কান্নায় ভেঙে পড়ল যিশুর শিষ্য পিটার তবে মনে রাখতে হবে পিটার নয় আসলে বিশ্বাসঘাতক ছিলেন শিষ্য জুডাস মাত্র তিরিশটি মুদ্রার বিনিময়ে সৈন্যদের হাতে ধরিয়ে দিয়েছিলেন যিশুকে যিশুকে নিয়ে প্রথমে সৈন্যরা নিয়ে যায় তাকে ইহুদি সেই ভয়ঙ্কর পুরোহিতদের কাছে সেখানে যিশুর বিচার হল এক নকল বিচার যিশুর অপরাধ আগে থেকেই ঠিক করা ছিল একজন আবার সাক্ষী দিল সে নিজের কানে শুনেছে যিশু জেরুজালেমের মন্দির ভেঙে দেওয়ার কথা বলেছেন এ ব্যাপারে যিশুখ্রীষ্টকে যখন প্রশ্ন করা হল যিশুখ্রিস্ট কোনো কথা বললেন না রইলেন আগাগোড়া অস্বাভাবিক নিরুত্তর নিশ্চুপ যেন ঢেউহীন সমুদ্র এরপর যিশুখ্রিস্টকে দড়ি দিয়ে বেঁধে অমানসিক অত্যাচার করতে করতে নিয়ে যাওয়া হলো রোমান গভর্নর পন্টিয়াস পাইলটের রাজ দরবারে পন্টিয়াস যিশুকে দেখে চমকে গেলেন ছিন্ন ভিন্ন শরীরে কি অসম্ভব তেজ যিশুর বিরুদ্ধে অভিযোগ ছিল দুটি এক যিশু ইহুদিদের মন্দির ভেঙে দেবেন বলেছেন আর দুই যিশু বলেছিলেন তিনি ইহুদিদের রাজা কিন্তু অভিযোগ শুনে যিশুকে মেরে ফেলার মতো যথেষ্ট কারণ খুঁজে পাননি রোমান গভর্নর পন্টিয়াস পাইলেট কিন্তু উন্মত্ত জনতা যিশুর মৃত্যুদণ্ডের জন্য গগনভেদী চিৎকার শুরু করে দিয়েছিল অগত্যা উন্মত্ত সেই জনতার প্রবল চাপে পন্টিয়াসের রাজদরবারে যীশুকে শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড দেয়া হলো। শুরু হলো ইতিহাসের সবচাইতে কুখ্যাত অত্যাচার সেরকম অত্যাচার যিশুর মতো দু একজন মানুষ ছাড়া পৃথিবীর আর কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয় পৃথিবীর সকল খ্রিস্টান নারী পুরুষ যখন জীবনে প্রবল যন্ত্রণা ও কষ্ট অনুভব করেন তারা বুকে জড়িয়ে ধরেন যিশুর ক্রুশকে কারণ যিশু যে যন্ত্রণা ও কষ্ট অনুভব করেছিলেন তার তুলনায় পৃথিবীর সাধারণ মানুষদের কষ্ট ও যন্ত্রণা কিছুই নয় তেসরা এপ্রিল বেলা বারোটার সময় মাটিতে উঁচু করে পোতা হল ক্রুশবিদ্ধ কাঠ কাঠের উপর বড় বড় লোহার গজাল দিয়ে নির্মমভাবে বিদ্ধ করা হলো যিশু খ্রিস্টকে অনেকে এই ক্রুশ খাটে চার পাঁচ দিন পর্যন্ত জীবিত থাকে কিন্তু যিশু খ্রিস্ট বেঁচেছিলেন মাত্র চার ঘন্টা কথিত আছে যিশুর মৃত্যুর ঠিক আগে সমগ্র বদ্ধভূমি কালো অন্ধকারে ঢেকে যায় যিশু একসময় রোমান সৈন্যদের উদ্দেশ্যে বলে ওঠেন ফাদার ফর গিভ দেম ফর দে নো নট হোয়াট দে ডু পিতা এদের ক্ষমা করো কারণ এরা কি করছে তা এরা জানে না বেলা চারটের সময় যিশু খ্রিস্ট একবার মাথা উঁচু করে চারিদিকে তাকিয়ে দেখলেন অনুগত কয়েকজন বিষণ্ন নারী পুরুষ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এবার যিশু অত্যন্ত সুস্পষ্টভাবে বলে উঠলেন ফাদার আন টু দাই হ্যান্ডস আই কমেন্ড মাই স্পিরিট পিতা তোমার হাতে আমার আত্মাকে তুলে দিলাম এটাই ছিল যীশুখ্রিস্টের শেষ কথা কথাগুলো শেষ হতেই যীশুখ্রিস্টের মাথা ঝুঁকে পড়ল তার বুকের উপর সন্ধে পর্যন্ত সেখানে ঝুলে রইল যিশু খ্রিস্টের মৃতদেহ পরের দিন কবর দেয়া হবে বলে মৃতদেহকে একটি গুহায় রেখে একখণ্ড বড় পাথর দিয়ে ভালো করে গুহার মুখ বন্ধ করে দেয়া হল রবিবার ভোরবেলা সবাই দেখতে পেল গুহার মুখ সম্পূর্ণ খোলা পরনের কৌপিন শুধু পড়ে আছে কিন্তু আর সব শূন্য এরপর যিশুর মৃতদেহ আর কোথাও পাওয়া যায়নি কথিত আছে মৃত্যুর পরেও যিশুখ্রিস্ট নাকি একাধিক ভক্তকে দর্শন দিয়েছিলেন অনেকে একথাও বলে থাকেন যে ক্রুজ থেকে নামাবার পরে যিশুখ্রিস্ট হয়তো বেঁচে উঠেছিলেন শত্রুদের হাতে ধরা না দিয়ে তিনি নাকি মধ্য এশিয়ার দিকে চলে যান শোনা যায় সেই সময় তিনি নাকি একবার ভারতবর্ষেও এসেছিলেন বাইবেল পড়লে একথা যে কেউ উপলব্ধি করবেন যে যিশু অনেক অলৌকিক শক্তির অধিকারী ছিলেন সেই অলৌকিক শক্তির ঘটনাবলি কতটা বাস্তব কতটা কাল্পনিক তা নিয়ে বিস্তর বিতর্ক আছে বিতর্ক থাকবেও কিন্তু এ কথা নির্দ্বিধায় বলা যায় যে যিশুর অনন্য সাধারণ মহৎ জীবন মানুষের চিন্তার জগতে ভাবনার জগতে নতুন দিগন্তের উন্মোচন ঘটিয়েছে দু হাজার বছরেরও বেশি সময় ধরে যিশু খ্রিস্ট পৃথিবীর অজস্র অগণিত মানুষের কাছে পূজনীয় হয়ে রয়েছেন এমন সর্বংসহা মানব মানবপ্রেমিকের চিন্তনের আলোতে উদ্ভাসিত হয়ে আছে আমাদের এই মানব সভ্যতা আগামী পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের আবির্ভাব দিবস তার শুভ জন্মদিন উপলক্ষে তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সেফ থাকুন নমস্কার